ভাই একটা জিনিস সবতে ভুল হইতেছে ভাই, আমরা এখানে বইয়া না থেকে কাবিলা শুভকে বাসে যাবে ওরে কুপাই রেখে আসি ভাই। ধর বেটা, ধর ভাই, সবকিছু রেডি করছি ভাই, চলেন ভাই। আরে কথা শুন, তোর বুদ্ধিতে আমি চলি নাকি বেটা? আমার বুদ্ধিতে আমি চলি, আমি যদি অগো বাসায় যাই, অগরে যাই কোপাই, তাহলে ওরা কি ডাকাতির মামলা দিব না? বুঝছ না জিনিসটা? যখন রাস্তার ভিতরে কোপায় দিমু তখন কি মনে করবো? এলাকার দুই গ্রুপ মিলা কোপাকুপি করছে, শেষ দিশমিশ। কোপায় ফেলাম একদম ওই সময় ভাই, একদম কোপায় দিব। কথা বুঝছ না ভাই? হ্যাঁ ভাই, মালটা ভাই কাবিলা গোবাসায় নতুন হয়েছে ভাই। আরে ধর খাম দিও ভাই, ভাই এদিকে 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 আও তো। আপনি আমাকে ডাকছেন আঙ্কেল? ওই মিয়া, ওই আমি তোমার কি এর আঙ্কেল? না না, আপনি যেভাবে আমাকে ডাকলেন মনে হচ্ছে আপনি আমার চাচার হয়েছে। ওই মিয়া ফাজলামি করো আর ছড়ো, ভাই ডাকছে। ওই মিয়া তুমি তো বেশি কথা কইতেছো। জি, তুমি কি এলাকার নতুন নাকি? জি ভাই, একটু পিপটা। জি নতুন। তুমি আমারে চিনো? চিনো তো ভাইয়া, বলুন তো আপনি কে? আমি এলাকার বড় ভাই, সবাই আমারে চিনে। আমার নাম বাচ্চু। জি জি জি। কই উঠছ? এই চার বাই তিন। চার বাই তিন কাবিলা গলক উঠছো নাকি? জি জি জি। ওই মিয়া শুনো, জি কাবিলা হাবু শুভ পাশা অগর লাগে আমি যা বই রয়েছি, অগরে পামু কোপায় তুমু। হ্যালো, কোন সোহাগ? এসআই সোহাগ গিয়া। আরে এতদিন পরে বড় ভাইরে মনে হয়েছে না? বিয়ে করার পরে সব ভুলে যাস বেটা। না তুই আমারও ভুলে গেছিস বেটা। হ্যাঁ বেটা, কই আসস? ধানমন্ডি থানা। আর বেটা আমিও তো ধানমন্ডি উঠছি। তাহলে আরে বেটা হনি আয়, কি বেটা ক্রস ফায়ার করছ? পরে পরে ক্রস ফায়ার করি, ক্রস ফায়ার বেটা আমার সামনে করবে বেটা। আয় বেটা, আয় ওহনি আয় বেটা, আমি খারাই আছি। হা হা, ওই চার বাই তিনের সামনে আয়। হা হা, আয় আয় আয়। সরি ভাইয়া, কোথায় যেন ছিলাম আমরা? ওই যে ইয়ে, ও আচ্ছা কোপানোতে। না কাকে কাকে যেন কোপাবেন? না কারো করে না, ওই যে আমগো এলাকার এক চাচা আছে আর কি, ওনার গরুর মাংসের দোকান আছে আর কি। আচ্ছা আচ্ছা, ওই জায়গায় কচি গরু পাওয়া যায় আর কি। আচ্ছা আচ্ছা, তো কাবিলা ওগো যখন মাংস লাগে তখন ওই চাচার দোকান থেকে লয়। গরুর মাংস তো আমারও খুব পছন্দ। না আপনি যখন লাগবে আপনি আমারে কুয়েন আর কি। আপনার নাম্বারটা দেন ভাই, আমার দরকার আছে, নাম্বারটা দেন। আমার যখন গরুর মাংস দরকার হবে তখন আপনাকে ফোন দিলাম, আপনি বাসায় পাঠিয়ে দিলেন। আরে দেন না ভাই, দেন বলেন নাম্বার। 0167 0167 ওই যে 87 87 72 72। এরপরে তো মনে নাই ভাই। আরে ভাই নিজের নাম্বার ভুলে গেছেন, কি বলেন? মোবাইল আছে না? মোবাইল বের করেন, মোবাইল বের করে নাম্বার চেক করেন ভাই। নতুন সিম নিছি আর ওই যে ফোনে তো চার্জ নেই। আচ্ছা চার্জ নেই কোনো অসুবিধা, চলেন আপনি আমার সাথে আমাদের বাসায় চলেন, ঠিক আছে? না মোবাইল চার্জ দিলেন, নাম্বারটাও পেয়ে গেলাম আর চা খাইলেন। আমি কিন্তু ঢাকা শহরের কোন হেডম টেডম, বাট আপনার আমার খুব ভালো লাগছে, চলেন আপনার লে চা খামু ভাই। আরে দূর বাচ্চু ভাই, আয় খামু, আরেকদিন খামু। আরে কি এখন বাচ্চু ভাই, চা কিন্তু আরেকদিন খামু, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, আপনি কত কোনে বাথরুমে ঢুকছেন? আপনার হিসাব আছে কোনো? ভাই ঘন্টা খানিক এটা আমরা যত নর্মালি বলতেছেন, ব্যাপারটা তো নর্মাল ন তো। আমরা তো বাথরুমে ঢুকে বইতাম, আর এতক্ষণ কি কি করছেন আপনার বাথরুমে? আপনি কিন্তু ভাই এটার করণ যেত না ভাইয়া, এত টাইম ভাইয়া দেওয়ান যেত না। আপনার কাছে তো আমরা ঘর ভাড়া না দিছি ভাইয়া, বাথরুম কি ভাড়া দিছেন? হ্যাঁ না মানে তাহলে আমাকে কি করতে হবে, কি করবো না? এটা একটা সলিউশন আসতে তো না, আর কোনো সুস্থ মানুষ কে এতক্ষণ বাথরুমে থাকে? আপনার কোনো সমস্যা আসেনি, কি করেন আপনার বাথরুমে? হ্যাঁ আপনি কি গরুর মতো খান? একটু সমস্যা আছে। কি সমস্যা? সমস্যা আছে কি?
তো ভাই আপনি এই সমস্যাটা নিয়ে তো ডাক্তারের কাছে না থাকবেন, হসপিটালে না থাকবেন। না না, আমি তো ট্রিটমেন্ট নিচ্ছি, এখন তো সুস্থ হওয়ার পথে। আগে তো বেশি সময় লাগতো, এখন তো এই যে দেখেন ঘন্টাখানেকের মধ্যে হয়ে গেছে। মানে আগের আগেও বেশি সময় লাগতো? একটু বেশি লাগতো। তার মানে আপনি চিন্তা করেন, আপনি যদি দিনে যদি দুইবার বাথরুমে যান, 3 ঘন্টা 3 ঘন্টা 6 ঘন্টা আপনার বাথরুমে, বাকি 12 ঘন্টা থান আপনি ঘুমে, তো বাকি 6 ঘন্টা আপনি কী জানেন ভাইয়া? না কিন্তু আমার কাজকর্ম বিজনেস আমার তো সব ঠিক মতো চলছে, সমস্যা হচ্ছে না তো কিছু। কিন্তু সেদিন যদি আপনার কোনো কারণে 3 বারের মতো বাথরুম ধরে, সেই 6 ঘন্টা তো আরও 3 ঘন্টা চলে গেল। সেটা তো এখন ধরে নাই, ধরলে বোঝা যাবে। কাপিল ভাই এটা নিয়ে আপনি চিন্তা করবেন না। না ভাই, এটা চিন্তা করতে হবে ভাইয়া, এটা একটা সলিউশন আসতে হবে, এরকম করে হইতে পারে না ভাইয়া। আপনি এখন থেকে একটা কাজ করিয়েন ভাইয়া, প্রতিদিন ভোর পাঁচটা বাজে ঘুমের থেকে উঠি আপনি দাঁত ব্রাশ করতে করতে বাথরুমে ঢুকবেন। 3 ঘন্টা আপনারা সময় দিলাম, 3 ঘন্টা আপনার বাথরুমে কাটাই, হুইতবেন, বইবেন, খাইবেন, যা মন চা তাই করি। আপনার 8টা বাথরুম দিন বাইরে, হাবুয়ার পাশে বাথরুমে সেট করে দিবেন। কাপিল ভাই কিন্তু 5টায় কীভাবে এটা সম্ভব? এটা আপনি কী মানে যে সমস্যার কথা কইছেন ঠিক আছে, ওকে ভালো মানুষ হইলাম না কোয়াল। বাথরুমে কি করে আপনি জানেন না? ভাই আমার একটু শারীরিক সমস্যা আছে, এই জন্য তো আমার একটু টাইম লাগে। মানে কি সমস্যাটা কি আপনার? আরে ভাই সমস্যা কি, আমার একটু পাইলস এর একটু সমস্যা আছে, এই জন্য একটু টাইম বেশি লাগে, আর কিছু না। আপনি বললেন আপনি ভোরবেলা উঠে যান, 5টার সময় উঠে যান, এটা কি হয়? আমি আমার সময় মতোই উঠি না। আপনার যেহেতু মানে সমস্যা, একটু শারীরিক সমস্যা, আপনি তাড়াতাড়ি চলে গেলে তো পারেন। আরে এতক্ষণ থাকেন না। আরে এতক্ষণ থাকেন না মানে, থাকি তো আর ইচ্ছা করে না, আমার টাইম লাগে এই জন্যই থাকি। আর আপনারা এত উত্তেজিত হয়ে যান কেন? আমি এনে ভাড়া দিয়ে থাকি না? আমি তো ভাড়া দিয়ে থাকি, আমি তো এই রুম ভাড়া নিছি নাকি? আমি তো রুম ভাড়া নিছি, এই রুম ভাড়া নিছি, বাথরুমও ভাড়া নিছি, এই জন্যই তো আমি থাকি। আর এটা নিয়ে উত্তেজিত হওয়ার কিছু না ভাই, আপনি এগুলো ম্যানেজ করেন, এগুলো আপনি ম্যানেজ করবেন, আপনি আছেন কেন তাই না? এই কাবিলারে ম্যানেজ করবেন, শুভরও ম্যানেজ করবেন, পাশারে ম্যানেজ করবেন, এগুলো কে করবে? এগুলো আপনি করবেন, আপনার কি দায়িত্ব দিচ্ছি? আপনি আমার ভাই না? তা তো বুঝছি ভাইয়া, আপনার একটু শারীরিক সমস্যা আছে, কিন্তু আমাদেরও তো বাথরুম করতে হবে সময় মতো, সময় মতো না করলে তো মনে করেন বেশি চাইপে দেবে, তখন ঢালবো কোথায়? আরে ঢালবা কোথায় মানে কি, যেখানে খুশি ওইখানে ঢালবা, তারপরও কিন্তু আমারে কিন্তু ঢাকন দেবো না। আমি যতক্ষণ খুশি ততক্ষণ ভিতরে থাকো, আমি যা খুশি তাই করুক। আর তোমার যে ইয়ে পাশা, পাশা কি মনে করে, পাশা মনে আমি বাথরুমে গিয়ে আসি, ওর মতো নাকি আমি? আমি রাতের কাম দিনই করি না, আমি রাতের কাম রাতেই করি। তোমার যদি কিছু ধরে তাইলে তোমরা অন্য বাথরুমে করবা, দরকার হলে ফ্লোরের মধ্যে করবা, দরকার হলে বাইরে গিয়ে করবা, কিন্তু আমারে রাখুন যাবো না। আমি যেভাবে খুশি, আমি বুরহান যেভাবে খুশি ওইভাবে থাকুন, ঠিক আছে আবু মিয়া? এ মিয়া আর যেন কোনো কথা না হয়, মনে থাকবো? ঠিক আছে, আমি তোমার বলছি আমার একটা পালসের সমস্যা আছে, আমার একটা শারীরিক সমস্যা আছে, তোমরা শোনো না। এত কিছু বলে হবে না আবু মিয়া, আমি বুরহান যেভাবে বলবো এভাবে চলতে হইব, ঠিক আছে? লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।